ইসরায়েলকে F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড সরকারের বিরুদ্ধে মামলা করেছে তিনটি মানবাধিকার সংগঠন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম নোভিড এবং রাইটস ফোরাম হেগের ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা করে। সংগঠনগুলো বলেছে ইসরায়েলে F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ করে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের চলমান যুদ্ধাপরাধের অংশীদার হবে নেদারল্যান্ড। মানবাধিকার সংগঠনগুলোর আইনজীবীরা আদালতকে বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নির্দয় যুদ্ধে ইসরায়েল এসব যুদ্ধ বিমান ব্যবহার করছে। ইসরায়েল প্রায় 2 মাসে বিমান হামলা চালিয়ে গাজা উপত্যকার অন্তত 15,500 মানুষকে হত্যা করেছে, যাদের শতকরা প্রায় 70% নারী ও শিশু। ডাচ সরকারকে অবিলম্বে ইসরায়েলের কাছে F-35 এর যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে হবে। আইনজীবীরা বলেন জেনেভা কনভেনশনের 1 নম্বর ধারা অনুযায়ী ডাচ সরকার এই শিপমেন্ট বন্ধ করতে বাধ্য। গণহত্যা বন্ধ করার জন্য গণহত্যা বিষয়ক চুক্তিতে এই কাজ করতে নিষেধ করা হয়েছে। হেগের ডিস্ট্রিক্ট কোর্টে মানবাধিকার সংগঠনগুলো আরও বলেছে ইসরায়েল গাজায় যুদ্ধ বিষয়ক আইনের প্রতি ন্যূনতম ভ্রুক্ষেপ করছে না। গাজায় হামলা চালানোর সময় সামরিক ও বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় বর্বরোচিত বিমান হামলা শুরু করার 2 সপ্তাহের মাথায় ডাচ সরকার তেল আবিবকে যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে দেশটির শুল্ক বিভাগ সরকারের কাছে একথা জানতে চায় যে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করা সত্ত্বেও তেল আবিবকে যন্ত্রাংশ সরবরাহ করা হবে কিনা। এরপরে বিষয়টি গণমাধ্যমে আসে এবং মানবাধিকার সংগঠনগুলো নড়ে চড়ে বসে। শামিমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।